চট্টগ্রামে বিএম ডিপোর ভয়াবহ বিস্ফোরণের পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আজ থেকে মহড়া শুরু করেছে শহরের অভিজাত হাসপাতালগুলো। সকালে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের অগ্নি মহড়ার নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস। প্রায় এক ঘন্টার মহড়ায় হাসপাতালে আগুন লাগলে কিভাবে তা দ্রুত নেভানো যায় তা তুলে ধরা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ খুশি ফায়ার সার্ভিসের এই উদ্যোগে। ইম্পেরিয়াল হসপিটালে আমাদের আজকের এই ফায়ার ড্রিল, যেটি আপনারা দেখেছেন যে ইম্পেরিয়াল হসপিটালকে যারা ছিল প্রত্যেকেই আজকের একদম টপ টু বটম সবাই আজকের এই ফায়ার ড্রিলে অংশগ্রহণ করেছে। তা আমরা চাই এটার মাধ্যমে তারাও যেমনটা সচেতন হবে এবং আপনাদের মাধ্যমে এটা প্রসারিত হয়ে আপনাদের এই প্রচার দেখে আরও যারা হসপিটাল বা অন্যান্য প্রতিষ্ঠান আছে তারাও যেন অনেক বেশি সচেতন হয়।